29 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের মধ্যে আল্লাহ এই পাঁচটা মূর্তির ব্যাপারে আলোচনা করেন লা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা এই পাঁচজনকে সামুদ জাতি খোদা মানে ভালো করে মনে রাখবেন এই পাঁচজন কোন মূর্তির নাম নয় এই পাঁচজন দুনিয়ার মধ্যে ভালো মানুষ ছিল তারা আল্লাহর ইবাদত করত খাঁটি আল্লাহর বান্দা ছিল এদেরকে দেখে অন্য মানুষও ইবাদত করত এই পাঁচজন মানুষ যখন মারা যায় জনগণ কান্নাকাটি করতে লাগলো একজন আরেকজনকে বলতে লাগলো পাঁচজন ভালো মানুষ দুনিয়ার মধ্যে নাই এখন আর আমরা ইবাদতের মধ্যে মজা পাই না হাফিজজি হুজুর যদি নামাজ পড়ায় আমি যদি নামাজ পড়াই দুই নামাজের মধ্যে অবশ্যই পার্থক্য হাফিজজি হুজুরের পিছনে নামাজে যে মজা পাবেন অন্যদের পিছনে আপনি নামাজে তেমন মজা পাবেন না আল্লাহর নবীর পিছনে নামাজের যে মজা আবু বকরের পিছনে নামাজের ওই মজা পাওয়া যাবে না এই জন্য সালেহ নবীর জাতি সামুদ জাতি যে পাঁচজন খোদার ইবাদত করে ওই পাঁচটা মূর্তি মূলত দুনিয়ার মধ্যে মূর্তি ছিল না এই পাঁচজন ভালো মানুষ দুনিয়ার মধ্যে ছিল এদেরকে দেখে অন্য মানুষরা ইবাদতের মধ্যে আগ্রহী হইত পাঁচজন ভালো মানুষ মারা যায় জনগণ কান্নাকাটি করতে লাগলো ইবলিস দাড়ি নিয়া পাগড়ি নিয়া একদিন জনগণের সামনে আসছে আসার পর কয় তোমরা কেন কান্নাকাটি করো আমাদের পাঁচজন ভালো মানুষ নাই ইবাদতের মধ্যে মজা পাই না ওনাদের বিয়োগ ব্যথায় আমরা কান্নাকাটি করতেছি ইবলিস তাদেরকে বলল আমি যদি তোমাদের সামনে ওই পাঁচজনের আকৃতি আনতে পারি তাদের ফটো যদি তোমাদের সামনে আনতে পারি তাহলে তোমরা তাদেরকে দেখে ইবাদত করবা কিনা কয় হ্যাঁ তাদের পাঁচজনের ছবি তুমি কোথায় পাইবা ইবলিস এই পাঁচজনের আকৃতি তাদের সামনে আনলো আনার পর বলল এ জনগণ দেখো এই পাঁচজনের আকৃতি আর তোমাদের পাঁচজন ভালো মানুষের সাথে মিলে কিনা জনগণ তাকায় দেখলো হ্যাঁ আকৃতি হুবহু পাঁচজনের সাথে মিলে যায় এবার তারা আকৃতি দেখে আর আল্লাহর ইবাদত করে এখনো কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই এই জনগণগুলা বিদায় নেয় এর পরবর্তী জনগণ দুনিয়াতে যারা আসছে এটা ঠিক নূহ নবীর জামানার আগের ঘটনা কোন কোন বর্ণনায় নূহ নবীর বন্যার পরের ঘটনা তবে আমার কাছে যেইটা বিশেষ নির্ভরযোগ্য মনে হয় নূহ নবীর বন্যার আগের ঘটনা বলেই আমার কাছে মনে হয় ওলামারা যেটা বলবেন সেটাই সঠিক রায় আমার কাছে নূহ নবীর বন্যার আগের ঘটনা এটাই আমার কাছে নির্ভরযোগ্য মনে হয় পাঁচজন ভালো মানুষের ইবাদত যারা তাদের আকৃতি দেখা করে এই জনগণ যখন বিদায় নেয় পরবর্তী জনগণ আসছে এখনো দুনিয়ার মধ্যে কোনো মূর্তি বোঝা নাই পরের জনগণ আইসা এরাও ইবাদত করে ইবাদতের মধ্যে মজা পায় না ইবলিস আবার তাদের কাছে আসছে পাগড়ি আর বিশাল লম্বা দাড়ি এই জন্য হুজুর হইলেই দাড়ি টুপি হইলেই তারে আপনি এমন মনে করা উনি মরণের পর আমারে জান্নাতে নিবে এমনটা বিশ্বাস করা উচিত না উচিত আওয়াজ দিয়ে বলেন বিশাল বড় দাড়ির টুপি আয়েশা যদি বলে তুমি দুই রাকাত নামাজ পড়লে জিন্দিগিতে আর নামাজ লাগবে না কারণ তোমার নামাজের সব হিসাব আমি নিয়ে নিলাম ভন্ডরা বড় লোক মানুষগুলারে বেশি টার্গেট করে আয়েশা কয় আপনি পাঁচটা ফাইভ স্টার হোটেলের মালিক কিসের মরণের এত চিন্তা আপনি আয়েশ করবেন ফুর্তি করবেন মাঝে মাঝে আমার দরবারে কিছু পাঠায় দিবেন আপনার সব দায়িত্ব আমি নিয়ে নিলাম আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমার জানা মতে লালবাগের বেশিরভাগ ধনীগুলা এই এলাকার খবর জানি না সবগুলাই ভণ্ড পীরের মুড়ি সবার সাথে আমার বিশেষ পরিচয় আছে প্রশ্ন যদি করি অমক ভণ্ড পীরের মুড়িদ কেন হইলেন আপনি এটা বুঝবেন না এটা মারেফতের জগতের খেলা ইবলিস আসছে বিশাল বড় দাড়ি নিয়ে আয়েশা কয় তোমরা কান্দ কেন
আমাদের আগের জেনারেশন পাঁচজন ভালো মানুষকে দেখা ইবাদত করত, ওই পাঁচজন ভালো মানুষ দুনিয়ার মধ্যে নাই, এখন আমরাও ইবাদতের মধ্যে মজা পাই না। ইবলিস বলল চিন্তা নাই, এবার ইবলিস পাঁচটা মানুষের মূর্তি মাটি দিয়ে বানাইলো, বানানোর পর পাঁচটা মাটির মূর্তি তাদের সামনে আনলো, আনার পর বলল জনগণ এই পাঁচটা মূর্তি তাদেরকে দেখাই আগের জনগণরা ইবাদত করত। এবার জনগণ তাদেরকে দেখে আবারো আল্লাহর ইবাদত করে। ইবলিস এসে তাদেরকে বলল হে জনগণ তোমাদের বাপ দাদাদেরকে আমি দেখলাম এই পাঁচজন খোদার পায়ের মধ্যেই তারা সিজদা দিত। এবার ইবলিস তাদেরকে বলল তাদের পায়ে যদি তোমরা সিজদা দাও তাহলে বেশি তোমরা মজা পাইবা। তারা দেখলো এই মূর্তির পায়ের মধ্যে যদি সিজদা দেয় তাহলে আসলেই বেশি মজা লাগে অন্তরের মধ্যে। এবার দুনিয়ার সর্বপ্রথম এই পাঁচজন ভালো মানুষের মূর্তির ইবাদত শুরু হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এর মানে দুনিয়ার মধ্যে মূর্তি পূজা শুরু হয় ভালো মানুষকে কেন্দ্র করে নাকি খারাপ মানুষ? হযরত শাহজালাল ভালো মানুষ না খারাপ? শাহজালাল রহমতুল্লাহকে কেন্দ্র করে দরগা পূজা শুরু হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি অনেক ভালো মানুষ, ওনারে কেন্দ্র করে দরগা পূজা শুরু হয়েছে। হযরত শাহ আলী অনেক ভালো মানুষ, ওনারে কেন্দ্র করে দরগা পূজা শুরু হয়েছে। উনি তো কাউকে বলেন নাই দরগা পূজা করার জন্য। আমাদের বাঙালিদের অবস্থা এমন হয় হুজুর মাজারের মধ্যে সেজদা দিলে অন্তরটা বেশি নরম হয়। ভালো করে মনে রাখবেন ওই পাঁচজন খোদার সামনে যখন তারা সেজদা দিত তারাও বলতো অন্তরের মধ্যে বড় ভালো মনে হয়। আমাদের দেশের জনগণ কয় মাজারের মধ্যে টাকা পয়সা দিলে অন্তরে ভালো লাগে, মাজারে মান্নত করা হারাম, ওই টাকা মাজারের মধ্যে দেওয়া হারাম। সাবধান সাবধান, মাজারের মধ্যে মান্নত করাও জায়েজ নাই, ওই টাকা মাজারের মধ্যে দেওয়াও জায়েজ নাই। এই জন্য ভালো করে মনে রাখবেন আমাদের মা বোনরা সাধারণত মাজারের দিকে খুব ধাবিত। আল্লাহর নবী বলেন কিছু নারী আছে জাহান্নামীর মধ্যে একটা, জাইরাতিল কুবুর, যেই নারীরা মাজার জিয়ারত করতে যায়। আল্লাহর নবী বলেন মরণের পর এই নারীর ঠিকানা জাহান্নাম। সাধারণত দেখবেন খালা কই যান পয়সা আলীর মাজারে যাই কেন? 5000 টাকা মান্নত করছি দেওয়ার জন্য যাই। কেন মান্নত করলেন? কয় নিয়ত করছিলাম যদি ছেলে হয় তাহলে শালির মাজারে 5000 টাকা দিব। আপনি যেই মান্নত করলেন ওই মান্নতটা হারাম, কারণ ছেলে তো আপনাকে বাবা দেয় নাই, ছেলে দিছে আপনাকে অন্য কেউ নয় আরশের মালিক আল্লাহ। ক্ষমতা কার সব? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই যে পাঁচজন খোদা, এই পাঁচজনকে সামুদ জাতীয় খোদা মানে, কথা মনে আছে তো আপনাদের? সামুদ জাতি বলল সালেহ পয়গম্বর আমরা পাঁচজন খোদা মানি, সালেহ নবী কয় না আল্লাহ একজন। তাহলে আমাদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করে নাও, আমরা মেলার মধ্যে যাব, যাওয়ার পর আমরা আমাদের খোদা ডাকবো, তুমি তোমার আল্লাহকে ডাক দিবা, তোমার আল্লাহ যদি তোমার ডাকে সাড়া দেয় আমরা সবাই মুসলমান হয়ে যাব, আর যদি আমাদের পাঁচজন খোদা আমাদের ডাকে সাড়া দেয় তুমি আমাদের দলে অন্তর্ভুক্ত হইবা। সালেহ নবী তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলো, মেলার মধ্যে যায়, যাওয়ার পর সামুদ জাতি তাদের পাঁচজন খোদাদের নাম দিয়ে ডাক দেয়। আওয়াজ দিয়ে বলেন এরা কি কখনো ডাকে সাড়া দেয়? না, কখনো দেয় না। পাঁচজনকে ডাক দেওয়ার পর কেউ যখন কোনো সাড়া না দেয়, এবার সামুদ জাতি কয় সালেহ পয়গম্বর তুমি এবার তোমার আল্লাহকে ডাক দাও। সালেহ নবী হাত তুললেন আল্লাহর কাছে বলার জন্য, যেই মাত্র হাত তুললেন সামুদ জাতি কয় তুমি আল্লাহকে কি বলবা? কয় আমি আল্লাহর কাছে একটা প্রার্থনা করব, আমার আল্লাহ যদি আমার প্রার্থনা কবুল করে নেয়। এর মানে আমার আল্লাহ আছে, তোমাদের খোদাগুলো মিথ্যা। সামুদ জাতি কয় না তোমার চাহিদা পূরণ করলে চলবে না, আল্লাহকে বলো আমাদের চাহিদা পূরণ করার জন্য। সালেহ নবী বললেন বলো তোমাদের কি চাহিদা? কয় আল্লাহকে বলো এই যে পাথরের একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি বের করার জন্য আল্লাহকে বলো। বলেন তো আপনারা আল্লাহ পারবে কিনা? কিন্তু পাহাড়ের মধ্যে কি উটনি থাকে?
সালেহ নবী হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করার জন্য এবার সামুদ জাতি আয়েশা কয় ও সালেহ পয়গম্বর না না এই দোয়া করলে চলবে না কয় কেন কয় আগে থেকে যদি পাহাড়ের ভিতরে উটনি থাইকা থাকে তাহলে কি দোয়া করব বলো আল্লাহকে বলো পাথরের পাহাড়ের যেই কোনো একটা পাথর থেকে একটা মহিলা জ্যান্ত উটনি বের করার জন্য সালেহ নবী হাত তুললেন দোয়া করার জন্য এবার সামুদ জাতি কয় সালেহ না চলবে না কারণ যেই কোনো পাথরের ভিতর থেকে যদি আগে থেকেই কোনো উটনি থাকে তো বলো কি বলবো এবার সামুদ জাতি ভালো করে পাহাড়ের দিকে তাকায় হঠাৎ দেখে এক জায়গায় একটা পৃথক পাথর দেখা যায় সামুদ জাতি ডাক দিয়া কয় সালেহ পয়গম্বর আল্লাহকে বলো আইয়ুরিয়ানা না কতান মিন হাদিহি সখরাতিল মুনফারিদা এই যে পৃথক একটা পাথর দেখা যায় এই পাথর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি বের করার জন্য হযরতে সালেহ নবী হাত তুললেন দোয়া করার জন্য যেই মাত্র হাত তুলে বললেন আল্লাহ এই পৃথক পাথর থেকে মহিলা একটা উটনি বের করে দাও দোয়া করার সাথে সাথে তাতামাখাদু কামা তাতামাখাদুল হামেল গর্ভবতী নারীর পেটে সন্তান আসলে পেটটা যেমন বড় হয়ে যায় ওই পাথরের পেট সাথে সাথে বিশাল বড় হয়ে যায় সামুদ জাতি তাকা দেখতে লাগলো সালেহ নবী ডাক দিয়ে বললেন এ সামুদ জাতি অপেক্ষা করে নাও একটু পরে দেখবা আরো আশ্চর্য বিষয়টা সামুদ জাতি তাকা আছে হঠাৎ তাকা দেখে পাথরের পেট ফাইটা পাথরের ভিতর থেকে একটা জ্যান্ত মহিলা উঠনি হাঁটতে হাঁটতে তাদের সামনে উপস্থিত হয়ে যায় হযরত সালেহ নবী বললেন তোমরা এবার হেদায়েত গ্রহণ করে নাও সামুদ জাতি কয় না না এই উটনি থেকে আমাদেরকে আগে দুধ পান করাও হযরতে সালেহ নবী বললেন বাচ্চা না দিলে উটনি থেকে দুধ তো পাওয়া যাবে না কয় আল্লাহরে বলো দুধ পান করানোর জন্য সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই উটনি থেকে তুমি তাদের জন্য দুধের ব্যবস্থা করে দাও এবার সালেহ নবীর দোয়া আল্লাহ মঞ্জুর করে নিলেন সালেহ নবীকে বললেন এদেরকে বলেন এই উটনির ওলানের মধ্যে হাত দেওয়ার জন্য আল্লাহর কি কুদরত বালতি নিয়ে উটনির ওলানের মধ্যে হাত দেয় বালতি ভইরা দুধ হইতে হইতে একবার দুধ দোহন করলে পুরা সামুদ জাতি ওই একবারের দুধে তাদের সবাই পান করার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ একটা হুকুম নাজিল করে দিলেন হাদিহি নাকাতুল্লাহ শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম এটা একটা উটনি এই উটনি একদিন পানি পান করবে তোমাদের পশুগুলো একদিন পানি পান করবে ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম সাবধান এই উটনির শরীরে খারাপ নিয়তে কখনো কেউ স্পর্শ করবে না যদি তোমাদেরকেও এই উটনির শরীরে অন্যায়ভাবে কেউ স্পর্শ করে আল্লাহ জানা দিলেন তাহলে তোমাদের পুরা গোত্রের উপর আল্লাহ থেকে আযাব আসবে এই ঘোষণা দেওয়ার পর সালেহ নবী জানা দিলেন ও সামুদ জাতি সাবধান এই উটনির শরীরে কেউ খারাপ নিয়তে স্পর্শ করবে না ওই এলাকার মধ্যে দুইজন খারাপ মানুষ আছে প্রতিদিন রাতে এরা দুইজন মহিলার কাছে অপকর্ম করার জন্য যায় একদিন রাতের বেলা এই দুই লোক দুই সুন্দরী নারীর কাছে যায় যাওয়ার পর সুন্দরী নারী দুইটা বলল আজকে আমাদের সাথে অপকর্ম করতে পারবা না কয় কেন কয় আগে এক কাজ করতে হবে সালেহ নবীর যে উটনি ওই উটনিটা আগে হত্যা করবা করার পর আমাদের কাছে আসবা আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর কুদরতটা হত্যা করার জন্য এবার দুইটা পাপিষ্ঠ বের হয়ে যায় চিন্তায় পড়ে যায় কিভাবে হত্যা করবে ভাড়াটে গুন্ডা তালাশ করতে লাগলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন এলাকার মধ্যে নয় জনের একটা ডাকাত দল ছিল এই ডাকাত দলের সন্ধানেই দুইজন পেয়ে যায় ভাড়াটে ডাকাতদের কাছে যায় যাওয়ার পর বললে ও ডাকাত ভাইরা টাকার বিনিময়ে আমার একটা কাজ তোমরা করবা কিনা কয় কি কাজ সালেহ
আল্লাহর নবীর উটনীটা রাতের বেলা হত্যা করবা, বিনিময়ে তোমরা যা চাও আমি তোমাদেরকে তাই দিব। নয় জন ডাকাত রাজি হয়ে যায় টাকার বিনিময়ে আল্লাহর কুদরত হত্যা করবে। রাতের বেলা তারা বের হয়ে যায়, বের হওয়ার পর সালেহ নবীর উটনীটার উপর সর্বপ্রথম কুদার নামক এক পাপিষ্ঠ আঘাত করলো। আঘাত করার পর ফাকরুহা রাতের বেলা নবীর উটনীটা তারা হত্যা করলো। সকাল বেলা এলাকার মধ্যে সবাই বলাবলি করতে লাগলো কে এই উটনি হত্যা করলো, কারণ উটনি যে হত্যা করছে তার কারণে আমাদের পুরো এলাকার মধ্যে আযাব আসবে। সালেহ নবী আসলেন, আসার পর দেখলেন আল্লাহর কুদরতটা হত্যা করা হয়েছে জমিনের মধ্যে পড়া। সালেহ নবী বললেন কে এমন কাজটা করল, কেউ স্বীকার করে না। সালেহ নবী বললেন আল্লাহ কিন্তু আমাকে জানায়া দিবেন। এবার নয় জন ডাকাত দল চিন্তায় পড়ে যায় আমাদের খবর যদি সালেহ নবী জানতে পারেন এলাকার জনগণ আমাদেরকে রাখবে না, সবাইকে তারা হত্যা করবে। এই নয় জন রাতের বেলা শপথ করলো তাকাসামু বিল্লাহ লানুবাইতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা আহলিকা ওয়া ইন্না লাসাদিকুন। তারা নয় জন শপথ করলো চলো এক কাজ করি। কয় কি কাজ? আজকে রাতে হযরতে সালেহ নবীকে হত্যা করব বলেন নাউযুবিল্লাহ। রাতের বেলা নয় জন পাপিষ্ঠ বের হয়ে যায়, তালাশ করতে করতে রাস্তার শেষ কিনারায় যায়। যাওয়ার পর সালেহ নবীর বাড়ি পেরে যায়, বাড়ির সামনে একটা পাহাড়, পাহাড়ের পিছনে তারা পলায়ন করলো, অপেক্ষা করতে লাগলো নবী যখন রাতের বেলা নামাজ পড়তে উঠবে তখন আমরা তার উপর আক্রমণ করব। হঠাৎ সালেহ নবী নামাজ পড়তে উঠলেন, এই নয় জনের ডাকাত দল আক্রমণ করতে যায়। আল্লাহর কি কুদরত, কে যেন উল্টা তাদের উপর আক্রমণ করে দেয়। নয় জন আশেপাশে তাকায় কে আক্রমণ করলো, কোথাও কাউকে তালাশ করে পায় না। দ্বিতীয়বার আবার আক্রমণ চালায়, কে যেন উল্টা আক্রমণ করে দেয়। দ্বিতীয়বারও তাকা দেখে কাউকে দেখা যায় না। তিন নাম্বার বার এবার ফাইনাল আক্রমণ করার নিয়ম। তৃতীয়বার যখন আক্রমণ করতে যায় উল্টা কে যেন তাদেরকে ফাইনাল আক্রমণ করে হত্যা করে দেয়। রাতের বেলা নয় জনের লাশ পাহাড়ের পিছনে পড়া, সকাল বেলা ডাকাতদের মা বাবা তাদেরকে তালাশ করে পায় না। তালাশ করতে করতে রাস্তার শেষ প্রান্তে যায়, যাওয়ার পর দেখে সালেহ নবীর বাড়ি। ডাক দেয় সালেহ বের হও, সালেহ নবী বের হইলেন। আমাদের সন্তানগুলা কোথায়? কয় আমি কিছুই জানি না। তালাশ করতে করতে সালেহ নবীর বাড়ির সামনে পাহাড়ের পিছনে নয় জনের লাশ পায়। পাওয়ার পর এবার তারা সন্দেহ করলো নবী ছাড়া এই কাজ কেউ করে নাই। ডাক দিয়া বলল সালেহ পয়গম্বর তুমি হত্যা করছো, আল্লাহ জানা দে ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকর ওয়া হুম লা ইয়াশুরুন। এরা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করলো, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে উল্টা তাদেরকে হত্যা করে দিলাম। এই জন্য সাবধান বেঈমানের দল, মসজিদ মাদ্রাসার উপর যদি কেউ অন্যায়ভাবে আক্রমণ চালাইতে চায় আল্লাহ কিন্তু আল্লাহর বাহিনী দ্বারা পাল্টা আক্রমণ চালায়। সাবধান, মসজিদ মাদ্রাসার দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকানো যাবে না, তাকানো অন্যায়, খারাপ কোনো নিয়ত করা যাবে না, করলেই ধরা পড়বে। নাস্তিক বেঈমানদের কথার মধ্যে কোনো কান দেওয়া যাবে না, বলবে মোল্লা মৌলবীরা কি বুঝে, মোল্লারা যে কি বুঝে এটা তারাও জানে না, মনে করে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। না না, সবই খবর রাখে, সুবহানাল্লাহ যদিও করে তবে দুনিয়ার খবর যে তারা রাখে না এমনটা না। সাবধান, ভালো করে মনে রাখবেন। সালেহ পয়গম্বরকে সামুদ জাতি বলল, ও সালেহ পয়গম্বর তুমি আমাদের সন্তানগুলা হত্যা করলা। কয় না আমি হত্যা করি নাই। কয় তোমাকে আমরা হত্যা করব, প্রস্তুত গ্রহণ করে নাও। আল্লাহ জানায় দিলেন সালেহ তাদেরকে আপনি জানান, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। এ সামুদ যদি তোমরা আর তিন দিন দুনিয়াতে বাসবা, এক নাম্বার দিন ঘুম থেকে যখন উঠবা তোমাদের চেহারাগুলা সাদা হয়ে যাবে, দ্বিতীয় দিন যখন ঘুম থেকে উঠবা
তোমাদের চেহারাগুলো লাল বা হলুদ হয়ে যাবে। তিন নাম্বার দিন ঘুম থেকে উঠার পর তোমাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। যেদিন চেহারা কালো হবে অপেক্ষা করে দাও, ওই দিনই তোমাদের উপর আযাব আসবে। হঠাৎ সামুদ জাতি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠার পর দেখে ইবিয়াদত উজুহুম, তাদের চেহারাগুলো সাদা। একটার একটারে বলতেছে, কিরে তুই কেন সাদা? কই তুইও তো সাদা। কেউ কারো কথা বিশ্বাস করে না। দুনিয়াতে তারা সর্বপ্রথম আয়না আবিষ্কার করলো। আয়না আবিষ্কার করার পর তাকায় দেখে সত্যি সত্যি এদের চেহারাগুলো সাদা দেখা যায়। দুই নাম্বার দিন ঘুম থেকে উঠছে, উঠার পর দেখে ইহমাররাত উজুহুহুম আও ইসফাররাত, চেহারাগুলো লাল বা হলুদ দেখা যায়। একটা আরেকটারে কয়, কিরে আজকে দি তুই হলুদ? কয় তুইও তো হলুদ। আল্লাহ রাজা ভাই সাজাইতেছে। তিন নাম্বার দিন ঘুম থেকে উঠছে, উঠার পর দেখে ইসওয়াদাত উজুহুহুম, তাদের চেহারাগুলো কালা। বলা বলি করতে লাগলো, তোর চেহারা কালা? কয় তুইও তো কালা, সব কালা। সালেহ নবী তাদের দিকে তাকা বললেন, অপেক্ষা করে নাও, আজাব একটু পরেই আসবে। একটু পর ঠান্ডা একটা বাতাস আসছে। বাতাস আসার পর সালেহ পয়গম্বর বাতাস দেখা বললেন, জনগণ আজাবের অপেক্ষা করো, একটু পরেই তোমাদের উপর মনে হয় আজাব আসবে। জনগণ কয়, এত ঠান্ডা বাতাস এটা তো আল্লাহর রহমত। একটু পরে বুঝবে আল্লাহর রহমত নাকি আল্লাহর বোম আসতেছে। হঠাৎ দেখে আসমান থেকে বোম পড়া শুরু হয়েছে, পাথরের বোমা, ভয়ঙ্কর বোমা। এটা দুনিয়ার বোমা না, দুনিয়ায় বোমাবাজি হইলে যদি অন্যরা করে দোষ হয়ে যায় হুজুরের, যদিও হুজুরের বোমার সাথে কোনো সম্পর্ক নাই। আসমান থেকে যেটা পড়বে ওটার দোষ কারে দিবেন? নাম লেখা লেখা বোমা ওটার উপরে গিয়ে লাগবে, লাগার পর এই দিক দিয়ে লাগবে আরেক দিক দিয়ে বের হবে। আরেক বর্ণনা আসছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন বিস্ময় হাতি জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরতে জিব্রাইলের বিকট একটা আওয়াজ, ওই আওয়াজের মাধ্যমে সামুদ জাতি ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াম্মাল আমা আলাল হুদা ফাখাযাতহুম সাইকা সাইকাতুল আযাবিল হুন। আমি আল্লাহ সামুদ জাতিকে হেদায়েত দিতে চাইলাম, এরা হেদায়েত গ্রহণ করে নাই, ফলে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলাম। এ মুহাম্মদের উম্মতের দল, তোমাদের উপর আমার বড় দয়া, আমি তোমাদেরকে শিখা দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে তোমরা বারবার হেদায়েত চাও, কারণ আমি আল্লাহ এখনো আছি, আগেও ছিলাম, তাদেরকে ধ্বংস করলাম হেদায়েত গ্রহণ না করার কারণে। আমি চাইলে কিন্তু এখনো ধ্বংস করতে পারি, এই জন্য আমাদেরকে শিখা দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথের হেদায়েত দিয়ে দাও। ফেরাউনের নাম শুনছেন? হ্যাঁ, বাড়ি কই? হ্যাঁ, ফেরাউনের বাড়ি মিশর নয়, তুরস্কের বলখের। লোকটার নাম কি সবাই বলেন? না, ফেরাউন না, লোকটার নামও ফেরাউন না। বাড়ি হলো তুরস্কের বলখ। জন্মের পর মা বাবা নাম রাখছে কাবুস। কি নাম? কাবুস। নাম রাখার পর আস্তে আস্তে বড় হওয়ার পর দোস্তরা নাম দিছে বলখিয়া, বড় দুষ্ট প্রকৃতির বলখিয়া, দুষ্টামি দেখা মা বাবা বিয়ে করায় দিছে। দেখবেন অনেক ছেলে দুষ্টামি করলে দুষ্টামি কমানোর জন্য মা বাবা বিয়ে করায় দেয়, এটারেও বিয়ে করাইছে, বিয়ে করানোর পর এটার দুষ্টামি আরো বাড়ছে। কিছুদিন পর মা বাবা মারা যায়, কাবুস বলখিয়া চিন্তা করলো অনেক টাকা পয়সা দরকার, তুরস্কে বেশি টাকা পয়সা নাই, রওনা করছে মিশর। রওনা করার সময় বাল্যবন্ধু হামানের সাথে সাক্ষাৎ, ডাক দিয়ে কয়, হামান কয়, ও কাবুস দুস্ত কই যাও? কয়, ইলা মিশরালি আনফা আমওয়ালান জাজিলা, প্রচুর টাকা কামাই করার জন্য আমি মিশর যাই। হামান কয়, আমিও যাই, চলো। দুই বাট পার মিশর রওনা করছে, পানির পিপাসা লাগছে, কোথাও পানি পায় না। হঠাৎ তরমুজ ক্ষেতের এক মালিক দেখে তরমুজ ক্ষেতে কাজ করতেছে, তরমুজ ক্ষেতের পাশে যায়,
যাওয়ার পর তরমুজ ক্ষেতের মালিক কয় পানি খাইবা কয় জি কয় পানির কোনো ব্যবস্থা নাই আমার ক্ষেতে একটু কাজ করো যদি কাজ করো একটা তরমুজ খাওয়াইতে পারি ফ্রি কিন্তু পাইবা না মালিক ক্ষেতের বাহিরে আসছে বদমাস দুইডারে ক্ষেতের চামচা বানায় দেয় তরমুজ ক্ষেতে কাজ করতে করতে হঠাৎ তারা ক্লান্ত হয়ে যায় ডাক দেয়া কয় ও মালিক অনেক কাজ করলাম এবার একটা তরমুজ দেওয়া যায় কিনা কয় হ্যাঁ এবার একটা তরমুজ খাইতে পারো তরমুজ খাওয়াইছে কাজের বিনিময়ে এই দুইজন দেখে তরমুজ খেতে কাম করলে তরমুজ পাওয়া যায় ভালো টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই রওনা করছে আবার মিশর মিশর যাওয়ার পর চাকরি তালাশ করতেছে কোথাও চাকরি পায় না মিশরের গোরস্থানের দারোয়ান দরকার দারোয়ানি পদে আবেদন করছে আবেদন করার পর এবার ওই কাবুস বা বলখিয়ার দারোয়ানি পদে চাকরি হয়ে যায় চাকরি হওয়ার কিছুদিন পর গোরস্থানের প্রধান দারোগা হয় প্রধান দারোগা হওয়ার পর তার নাম হয় রামাসিস বা রামসিস জন্মের পর কাবুস একটু বড় হওয়ার পর বলখিয়ার গোরস্থানের দারোয়ান হওয়ার পর রামসিস বা রামাসিস প্রধান দারোগা হওয়ার পর বড় ক্ষমতা তার পাওয়ার আইন করলো লাশ দাফন করলে এক দেড়হাম স্বর্ণ দেওয়া লাগবে অন্যথায় লাশ দাফন করতে দিব না আমি তো লালবাগ থাকি আজিমপুরের দারোয়ানকে যে কত পাওয়ার আমি ভালো জানি কথাই কয়া যায় না ডরে কিছু বলতে গেলে একটা বললে দশ মিনিট পর জবাব দেয় বাপ কি প্রেসিডেন্টের চাইতে বড় তার পাওয়ার রামাসি সাইন করলো লাশ দাফন করবা প্রতি লাশে এক দেড়হাম স্বর্ণ দিবা আল্লাহর কি কুদরত পরের তিন বছর মিশরে দুর্ভিক্ষ লাগছে কলেরা ডায়রিয়ায় প্রচুর মানুষ মারা যায় লাশ যত দাফন হয় কাবুস বা রামাসিসের পকেট তত ভারী হয় তিন বছরে প্রচুর পরিমাণ মানুষ মারা যায় তিন বছর পর দুর্ভিক্ষ যখন শেষ হয় কাবুস বা বলখিয়া বা রামাসিস তৎকালীন মিশরের প্রধানমন্ত্রীর নাম তৈমুর তৈমুরের সাথে সাক্ষাৎ কইরা কয় ও প্রধানমন্ত্রী আমার কাছে অনেক স্বর্ণ আছে আমি এই স্বর্ণগুলা গত তিন বছর যেই পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের মাঝে এই স্বর্ণগুলা বিলাইতে চাই হয় কেন আমি গরিব মানুষ এই জন্য স্বর্ণগুলা তাদের মাঝে বিলিত করতে চাই মনে মনে কয় স্বর্ণ দেওয়ার পরে আইক্কাওয়ালা বাস দিতে চাই মিশরের ক্ষতিগ্রস্ত পরিবারকে ডাক দেয় ডাক দেওয়ার পর রামাসিস তাদেরকে স্বর্ণ দেওয়ার পর সবাই বাড়ির দিকে যায় একজন আরেকজন কয় এমন লোক যদি আমাদের দেশের বাচ্চা হয় না খায়া মরা লাগবে না চাউলের কেজি শুধু কমতেই থাকবে বাড়বে না কিছুদিন পর মিশরের প্রধানমন্ত্রী মারা যায় প্রধানমন্ত্রী পদ শূন্য কাকে প্রধানমন্ত্রী বানানো যায় শূন্য পদে ইলেকশন জনগণ পরামর্শ করছে চলো আমরা রামাসিস ইলেকশনে দাঁড় করাই গোরস্থানে আসছে আইসা কয় ও রামাসিস তোমারে আমরা মিশরের প্রধানমন্ত্রী বানাইতে চাই কয় না 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 আমার এত বড় যোগ্যতা নাই মনে মনে কয় এই জন্যই তো স্বর্ণ দিলাম বিপুল ভোটে মিশরের প্রধানমন্ত্রী হয় ভালো করে সবার কথাগুলো শোনার প্রয়োজন যোগের সাথে মিলান মিলাইলে সব পাবেন কোনো সন্দেহ নাই প্রধানমন্ত্রী হয়ে যায় হওয়ার পর কিছুদিন পর মিশরের বাদশা মারা যায় বাদশা কাকে বানানো যায় জনগণের কাছে আইসা কয় ও জনগণ কাকে বাদশা বানানো যায় জনগণ কয় কারো চিন্তা করা দরকার নাই তুমি বাদশা হয়ে যাও এবার ওই কাবুস রামাসিস মিশরের বাদশা হয় বাদশা হওয়ার পর তার উপাধি হয়ে যায় ফেরাউন ফেরাউন উপাধি হওয়ার পর প্রধানমন্ত্রী পদটা শূন্য
কাকে প্রধানমন্ত্রী বানানো যায়, জনগণকে ডাক দেয়া কয় জনগণ এবার প্রধানমন্ত্রী কারে বানানো যায়, আমি তো প্রধানমন্ত্রী থেকে বাচ্চা হইলাম, একজন তো প্রধানমন্ত্রী দরকার, জনগণ কয় তোমার যারে বনছায় তারে বানায় দাও, ভোটের কোনো দরকার নাই, এবার প্রধানমন্ত্রী কারে বানানো যায়, বাচ্চা দুস্ত হামানকে ডাক দেয়া কয় হামান তোর কপাল খুলছে, আমি বাটপার মিশরের বাচ্চা আর তুই বাটপার এখন থেকে মিশরের প্রধানমন্ত্রী, দুই বাটপার মিলে এবার মিশর চালায়, মিশর চালানো অবস্থায় ওই রাজ্যের মধ্যে একজন গণক আছে নাম হলো দবিরা, ওই গণকের অধীনে 400 অথবা 4000 গণক, এক গণক একদিন গিয়া কয় বাচ্চা সাইউলাদু ওয়ালাদুন বিসমি মুসা সাইয়াতুল মুলকাকা, মুসা নামে একটা ছেলের দুনিয়াতে আগমন ঘটবে, ওই ছেলেটা আপনার রাজত্ব খতম করবে, আমাদের মনে হয় ও চিরেই ছেলেটা দুনিয়ার মধ্যে আগমন ঘটবে, বাচ্চা ফেরাউনের অবস্থা খারাপ, সিংহাসন ছেড়ে উঠে যায়, পুলিশ বাহিনী কোথায় আপনারা মাইন্ডে নিবেন না, বলতে পারেন হুজুর তখন কি পুলিশ ছিল, হ্যাঁ ইতিহাসে আসছে সুরততুন সুরতুগণের বহুবচন সুরত, সুরত মানে পুলিশ বাহিনী, আল্লাহর কসম আমি এক দুই জায়গায় নয় অসংখ্য জায়গায় পেয়েছি ফেরাউনের পুলিশ বাহিনী ছিল, সুরতুন মানে হলো পুলিশ বাহিনী, সুরততুন মানে একজন পুলিশ, আর সুরতুন মানে হলো পুলিশ বাহিনী, ফেরাউন তার পুলিশ বাহিনীকে পাঠা দেয়, যাও যেই ঘরে সন্তান জন্ম নিবে বনি ইসরায়েলের ওই ছেলেটাকে সাথে সাথে হত্যা করবা, পরের 3 বছরে এক বর্ণনায় 12,000 আরেক বর্ণনায় 30,000 আরেক বর্ণনায় 98,000 ছেলে সন্তান হত্যা করা হয়, ক্ষমতার কি লোভ, ক্ষমতায় থাকার জন্য যা মন চাই করবে, আমার চেয়ার ঠিক রাখতে হবে, তোমার 12টা বাজলে বাঁচুক আমার কোনো সমস্যা নাই, দেশের যা হবার হবে কোনো সমস্যা নাই, আমি ফেরাউন দেশের বাচ্চা থাকা চাই, তিন বছর পর গণকরা কয় স্যার আর হত্যা করা দরকার নাই, কয় কেন, কয় মনে হয় আপনার শত্রু খতম, আনন্দে উল্লাসে 3 মাস কাটাইলো, পরের 3 মাস পর একজন গণক আইসা কয় বাচ্চা দুঃসংবাদ, কি দুঃসংবাদ, কয় যেই ছেলেটা আপনার রাজত্ব খতম করবে, অলরেডি 3 মাস আগে ওই ছেলেটা দুনিয়াতে আগমন করছে, বলেন সুবহানাল্লাহ, ফেরাউনের মেজাজ খারাপ, পুলিশ বাহিনী কোথায়, যাও যাও তাড়াতাড়ি ওই ছেলেকে তালাশ করো, দরকার হইলে পুলিশ বাহিনীতে সদস্য সংখ্যা আরো বাড়াও, কয় কেন, কয় কারণ জনগণ আর আমার পক্ষে নাই, এত পরিমাণ জনগণরে আমি মারলাম, জনগণ কি আর আমার পক্ষে থাকে নাকি, এখন যত বড় পুলিশ বাহিনী নিয়ে ছেলেটাকে তালাশ করো, এবার ছেলেটার সন্ধানে তারা বের হয়, মুসা নবীর বড় বোন বয়স হলো 11 বছর নাম মারিয়াম, বড় ভাই নাম হলো হারুন বয়স হলো 3 বছর, মুসা নবীর বয়স হলো মাত্র 3 মাস, বড় ভাই হারুনের বয়স 3 বছর, বড় বোন মারিয়ামের বয়স হলো 11 বছর, মারিয়াম একদিন নদীর পাড়ে ঘাস, ওই ঘাস ছাগলরে খাওয়ায়, ছাগল ঘাস খায়, হঠাৎ দেখে পুলিশ বাহিনী তাদের বাড়ির দিকে আসতেছে, দৌড়াইয়া বাড়িতে গেছে, মায়ের কোলে হযরত মুসা রুটি বানাইতেছে চুলার মধ্যে, মারিয়াম ডাক দিয়া কয় আম্মা পুলিশ বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে, আমার ভাইটা কোথায়, মা কয় আমার কোলেই তো তোর ভাই, আল্লাহ ইলহাম করে দিলেন চিন্তার কোনো কারণ নাই, পুলিশ বাহিনী আসলেও তোমার সন্তানকে তালাশ করে পাবে না, এক কাজ করো এই যে চুলার মধ্যে জ্বলন্ত আগুন দেখা যায়, ওই জ্বলন্ত আগুনের মধ্যে তোমার সন্তানটাকে তুমি ছেড়ে দাও, হযরতে মুসার মা মুসাকে জ্বলন্ত আগুনে ছেড়ে দেয়, পুলিশ বাহিনী তালাশ করে বাড়ি থেকে চলে যায়, হঠাৎ মুসা নবীর আম্মা মারিয়াম রে কয় মারিয়াম আগুন নিবা, নিবানোর পর আমার ছেলের হাড্ডি গুলা দেখো তালাশ করে পাওয়া যায় কিনা, মুসা নবী আগুনের মধ্যে 3 মাস বয়স, আল্লাহ মুসা নবীর জবান আগুনের মধ্যে চালু করে দেয়, মুসা নবী ডাক দিয়া কয় আম্মা যেই আল্লাহ ভয়ঙ্কর পরিস্থিতিতে দুনিয়ার মধ্যে আমার আগমন ঘটাইছে, ওই আল্লাহ আগুনের মধ্যে আমাকে হেফাজত করছে,
হযরতে মুসার মা রাতের বেলা মুসারে নিয়ে ঘুমায় ঘুমানোর পর আল্লাহ ইলহাম বা স্বপ্নের মধ্যে জানায় দেয় আনি তুজিফিহি বিত্তাবুতি ফাকজিফিহি ফিল ইয়ামি ফালইলকিহিল ইয়ামু বিসাহিলি ইয়াখুযহু আদুউন লি ওয়াদুউল্লাহ ছেলেটারে একটা বাক্সের মধ্যে ঢুকাও নদীর মধ্যে ছেড়ে দাও নদীর পানি ওই ছেলেটারে আমার শত্রু এবং তার শত্রুর কাছে নিয়ে যাবে তার শত্রু আর আমার শত্রুই তাকে গ্রহণ করবে চিন্তার কোনো কারণ নাই ইন্না রাদ্দুহু ইলাইকি আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ছেলে যেখানেই যায় আমি আল্লাহ আবার তোমার কোলে তোমার ছেলেকে ফিরায়া দিব মুসা নবীর আম্মার ঘুম ভাঙছে ঘুম ভাঙার পর চিন্তায় পড়ে যায় বাক্স কিভাবে বানায় হঠাৎ নদীর পার দিয়ে একজন বাক্সওয়ালা যায় আর ডাক দিয়ে কয় কেউ আছেন বাক্স বানাইবেন মুসা নবীর আম্মা বড় আশ্চর্য হয়ে যায় এমন ফেরিওয়ালা তো জীবনেও দেখলাম না জানালা দিয়ে মাথাটা বের করে কয় কে তুমি বাক্সওয়ালা একশের মধ্যে সন্তান রাইখা নদীর মধ্যে ছাড়া যায় মুসা নবীর আম্মা চিন্তায় পড়ে যায় আমার কথা এই লোকটা কিভাবে জানলো না জানি ফেরাউনের গোয়েন্দা বাহিনী তাই মিয়া তোমারে আমি এত কিছু বলছি কয় ম্যাডাম রাগ করবেন না এমনিতেই বললাম ঠিক আছে তুমি বাক্স বানাও আমি কাঠ নিয়ে আসি কয় না কাঠের কোনো প্রয়োজন নাই আমার এই কাদের মধ্যে যে ব্যাগ ব্যাগের মধ্যে কাঠের ব্যবস্থা আছে তাহলে তুমি বাক্স বানাও এক গ্লাস পানি আনেন মুসা নবীর আম্মা পানি আনতে যায় পানি আনতে আধা মিনিট সময় লাগে নাই পানি আইনা দেখে বাক্স বানানো অলরেডি হয়ে যায় মুসা নবীর আম্মা বড় আশ্চর্য প্রশ্ন করলেন কাইফাম কানালা কান্তাসনা হাদা সুন্দুক ফি হাদাল ওয়াক্তিল কলিল আইহান নাজ্জার ও কাঠ মিস্ত্রি ভাই এত স্বল্প সময়ে কিভাবে তোমার পক্ষে এই বাক্সটা বানানো সম্ভব হলো এবার কাঠ মিস্ত্রি জবাব দেয় আমি পাক্কা মিস্ত্রি আমার বাক্স বানাইতে তেমনটা দেরি হয় না মুসা নবীর আম্মা বললেন ইশরাবিল মা পানি পান করো কয় না পানি পান করব না মুসা নবীর আম্মা বললেন তুমি তো পানি চাইলা কেন পান করবা না মিস্ত্রি কয় আমি পানি চাই কিন্তু পান করি না দাঁড়াও পারিশ্রমিক নিয়ে আসি কয় না আমি কাঠ দিয়ে বাক্স বানায় পারিশ্রমিক নেই না ফিরি আমি বাক্স বানায় দেই মুসা নবীর আম্মা কয় আরিফনি মারিফাতাকা আদউলাকা তোমার পরিচয়টা দাও অন্তত তোমার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব এই কথা বলার পর মুসা নবীর আম্মার কাছে মিস্ত্রি ডাক দিয়ে কয় বারবার যখন আপনি আমাকে বলতেছেন পরিচয় দেওয়া ছাড়া কোনো উপায় নাই আমি দুনিয়ার সাধারণ কোনো কাঠ মিস্ত্রি নই আমি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন নবীর আম্মা রুই দিয়ে একটা সুন্দর বিছানা বানায় বিছানাটা বাক্সের মধ্যে দিয়ে দেয় সন্তানের আরামের জন্য লম্বা আলোচনা বাক্স নদীর মধ্যে ছেড়ে দেয় রওনা হয়েছে বাক্স রওনা হওয়ার পর হযরতে মুসা নবীর আম্মা মারিয়ামকে ডাক দিয়ে কয় কুসসিহি তুইও বাক্সার সাথে সাথে নদীর পার দিয়ে যা মারিয়াম রওনা করলেন বাক্স যায় আল্লাহর কি কুদরত বাক্স যাইতে যাইতে ফেরাউনের বাড়ির সামনে উপস্থিত হয়ে যায় আসিয়ার খাদেমারা তখন গোসল করতেছে হঠাৎ দেখে একটা বাক্স বাক্স দেখার পর যেই মাত্র বাক্স খুলছে খোলার পর দেখে সুন্দর একটা সন্তান এই সন্তান তার শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে দেয় আঙ্গুল মুখের মধ্যে দেওয়া আল্লাহর কি কুদরত তাকায়া দেখে আঙ্গুলের ভিতর থেকে দুধ বের হয় আর সন্তান চুষে চুষে দুধ পান করে বাক্স আসিয়ার ফেরাউনের সামনে নেওয়ার পর বাচ্চা দেখেই ফেরাউন কয় জল্লা তাড়াতাড়ি অস্ত্র আন আসিয়া কয় কেন এই ছেলে আমার শত্রু কোনো সন্দেহ নেই আরে আপনি যারে মন চায় তারই শত্রু বলেন এটা মনে হয় শত্রু না আমাদের হয় কেন কুরতু আইনিল্লি ওয়ালাক হইতে পারে আমার আপনার চোখের শীতল হবে আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা আমাদের কাজে আসতে পারে অথবা তাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করব আমাদের তো সন্তান নাই আল্লাহ মনে হয় সন্তান হিসাবে পাঠাইছে ফেরাউন কিন্তু ঠিকই চিনছে শত্রু
ফেরাউনকে আসিয়া আমার কেমন জানি লাগতেছে, কয় আমরা চিন্তা করেন না তো, নিয়ে গেছে বাড়িতে। নিয়ে যাওয়ার পর সমস্ত দুধপানকারিনী মহিলাদেরকে খবর দিস, বাচ্চার ছেলের দুধ পান করাবে। সবাই আসে। আসার পর ফেরাউন কয় এই ছেলের নাম কি দিব, নাম কি জানে ওরা? এরা তো নাম জানে না, নবীর নাম কি বলেন তো, সবাই বলেন। খাদে মারা কয় বাচ্চা আমরা একটা প্রস্তাব দেই, কি প্রস্তাব? কয় এই ছেলেটারে আমরা পানির মধ্যে আর কাঠের মধ্যে পাইলাম, পানির মধ্যে একটা কাঠের বাক্স ভাসতে দেখলাম, ওই বাক্সে পাইলাম। হিব্রু ভাষায় মু অর্থ পানি, সা মানে কাঠ। হিব্রু ভাষায় মু অর্থ পানি, সা অর্থ কাঠ। যেহেতু বাচ্চা ছেলেটার আমরা মুয়ের মধ্যে পাইলাম আর সায়ের মধ্যে পাইলাম, মু মানে পানির মধ্যে পাইলাম, সা মানে কাঠের মধ্যে পাইলাম। বাচ্চা ছেলেটার নাম দুইটা মিলাইলে আপনারাই বলেন কি হয়? এর নাম আমরা মুসা রাইখা দে। মুসা অর্থ যারে পানি আর বাক্সের মধ্যে পাওয়া যায়। হযরতে মুসাকে পাওয়ার পর এবার মুসার নাম পাইলো। বাচ্চা কয় মুসারে দুধ পান করাবে কে? দুধ পানকারী মহিলার আসছে বাচ্চার ছেলেরে দুধ পান করাবে। আল্লাহ বলেন ওয়াহাররামনা আলাইহিল মারদিআ মিন ক্বাবলু, আমি আল্লাহ সমস্ত দুধ পানকারী মহিলাদেরকে হারাম করে দিলাম, কারো দুধ মুসা পান করবে না। দরজার মধ্যে মুসার বোন মারিয়াম দাঁড়ানো, কয় ও বাচ্চা অনুমতি দিলে হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাহু ওয়া হুম লাহু নাসিহুন, এই ছেলেটারে দুধ পান করানোর মতো একজন পরিবারের সন্তান আমি দিতে পারি। ওই পরিবারের মহিলার দুধ সাধারণত বাচ্চারা পান করে, আপনি বললে আমি ওই পরিবারের সন্তান দিব কিনা? ফেরাউন কয় সন্তান দেওয়ার দরকার নাই, মহিলারে এখনই নিয়ে আসো। মারিয়াম দৌড়া যায় আম্মা তাড়াতাড়ি ফেরাউনের বাড়িতে চলো। কয় কেন ধরা খেয়ে গেলাম? কয় না না আগে ফেরাউনের বাড়িতে চলেন। মা ফেরাউনের বাড়িতে আসছে, মুসা নবীর মা, মুসা নবীর মাকে ফেরাউন ডাক দেয়া, কয় মহিলা আমার ছেলেটারে একটু দুধ পান করাইতে পারবে কিনা? বদমাস কয় কি মগা, আমার ছেলের একটু দুধ পান করাইবা? মুসা নবীর আম্মা কয় আপনি বললে তো অবশ্যই করাইতে হবে, যেই মাত্র সন্তানকে মায়ের কোলে দেয় সাথে সাথে দুধ পান করা আরম্ভ করে দেয়। বাচ্চা ফেরাউন কয় আমার ছেলেটারে একটু তুমি প্রতিনিয়ত দুধ পান করাইতে পারবা কিনা? মুসা নবীর আম্মা কয় আপনি বললে পারবো, আমার বাড়িতে আসতে তোমার কষ্ট হবে, আমার বাড়িতে আসার দরকার নাই, আমার ছেলেটা তোমার বাড়ির মধ্যেই নিয়ে যাও। বাচ্চা ফেরাউন কয় এ মহিলা দুধ পান করাইবা, মাসিক একটা বেতনেরও দরকার, তোমার কষ্ট করে আসার দরকার নাই, দারোয়ানের মাধ্যমে মাসে মাসে তোমার বাড়িতে আমি বেতনটাও পৌঁছে দিব। আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতাআলামা আন্না ওয়াদাল্লাহি হাক্কু। আল্লাহ বলেন আমি ওয়াদা করেছিলাম মুসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিব। ডাক দিয়া বলেন এ মুসার মা আমি তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দিলাম, যেন তোমার চোখের শীতল হয়, চিন্তা যেন না করো, আর যেন জানতে পারো আল্লাহর ওয়াদা চির সত্য, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ তোমার কোলে তোমার সন্তান ফিরাইয়া দিলাম, মাসিক ফিরি ফিরি একটা ইনকামের ব্যবস্থা করে দিলাম, নিজের ছেলের নিজে দুধ পান করাবে আবার মাসে মাসে টাকা। বয়স বড় হইতে হইতে মনে করেন 30-33 হয়ে গেছে, মাঝের 30 বছর আলোচনা করার সময় নাই। এই 30 বা 33 হওয়ার পর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মার্ডার করছে, মার্ডারের পর যেমনি হোক লম্বা আলোচনা, উনি চলে গেলেন মাদিয়ান। 8 দিন 8 রাতের সফর করার পর মাদিয়ান গেলেন, যাওয়ার পথে কোনো খাবার পায় নাই। তাফসীরের কিতাবে আসছে ইরাফি বাতনিহি ওরাকুল আশজার, ওনার পেটে এত সুন্দর ছিল বাহির থেকে পেটের ভিতরে গাছের পাতাগুলা যে খাইছে দেখা গেছে, এত কষ্ট করছে। মুসা নবীর জায়গায় যাই আল্লাহ রেখো, আল্লাহ ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ যা পাঠাও ওইটাই আমার জন্য ভালো, কিছু খাবারের ব্যবস্থা করো। মুসা নবী সেখানে যাওয়ার পর দেখলেন কিছু মানুষ কূপের মধ্যে রাখালরা তাদের পশুরে পানি পান করায়, পাশে দেয়ালের সাথে দুইটা মেয়ে দাঁড়ায় আছে। গেছে মা খতবুকুমা কি ব্যাপার, তোমরা কেন পানি পান করাও না? কয় লা নাসতি হাত্তা ইউসদিরুর রিআ,
রাখালরা পানি পান করানোর আগে আমরা পানি পান করাইতে পারি না মুসা কয় তোমাদের পশুগুলা দাও পশু নিয়া উনি পাশের আরেকটা কূপের কাছে যায় ওই কূপের ঢাকনা উঠাইতে কমপক্ষে 10 জন কোন বর্ণনায় 12 কোন বর্ণনায় 40 জন লোকের প্রয়োজন আমরা কমটাই ধরি 10 জন লোকের প্রয়োজন মুসা নবীর পেটে খাবার নাই এক হাতের মধ্যে প্রাণী আরেক হাতে ঢাকনা উঠায় মেয়ে দুইটা হা করে তাকায় আছে 10 জন যে ঢাকনা উঠায় হযরতে মুসা এক হাত দিয়া ওই ঢাকনাটা নবীওয়ালা শক্তি সাদা নবীর শক্তি কিন্তু সাধারণ শক্তি না নবীর ওয়ারিস হলো আমাদেরও কিন্তু শক্তি যে কম তাও না রূহানি শক্তি আছে সাদা এমন ভু দিব ইন্দুর হয়ে যাবেন এক হাত দিয়া ডাকনা উঠাইছে মেয়ে দুইটা হা করে তাকায় সর্বনাশ এটা কি দেখলাম পানি পান করা কয় যাও বাড়ি যাও মেয়ে দুইটা তাড়াতাড়ি বাড়িতে আসছে বাবার নাম সোহাইব মেয়ে দুইটার একজনের নাম সফুরা আর একজনের নাম চারটা পাওয়া যায় সফিরা লাইয়া লিয়া বা শরক একজনের নাম সফুরা আর একজনের নাম চারটা পাওয়া যায় সফিরা লাইয়া লিয়া অথবা শরক এই দুইটা মেয়ে হযরতে শুআইবের মেয়ে হযরতে শুআইব বললেন আজকে এত তাড়াতাড়ি আসলা আব্বা এমন এমন ঘটনা এক মেয়েকে পাঠায় দে যাও যাও তাড়াতাড়ি ওই ছেলেটারে আমার বাড়িতে নিয়ে আসো ডাক দেওয়ার জন্য মেয়ে একটা গেছে যাওয়ার পর কয় ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতালানা আব্বা আপনাকে ডাকছে পানির পারিশ্রমিক দেওয়ার জন্য কয় না না আমরা আহলে বাইতের সন্তান আমরা কখনো পানি পান করালো বা কোনো কাজের বিনিময়ে আমরা নেই না মুসা নবী শুআইবের বাড়িতে আসলেন আসার পর মুসা নবী পারিশ্রমিক তো নিবেই না সোহাইব কয় আমার বাড়ির মেহমান হও মেহমান হইয়া খানা খায় যখন বিদায় নেয় বিদায় নেওয়ার সময় পর্দার আড়াল থেকে দুই মেয়ের এক মেয়ে কয় আব্বা ইস্তাজিরহু এই ছেলেটারে আমাদের বাড়ির শ্রমিক বানান কয় কেন কয় আব্বা তার মধ্যে দুইটা গুণ আছে এই শ্রমিকদের মধ্যে দুইটা গুণ যদি পাওয়া যায় এই দুইটা গুণওয়ালা শ্রমিক রাখা প্রয়োজন এক নাম্বার আল কবিউ ছেলেটা শক্তিশালী দুই নাম্বার আল আমিন ছেলেটা বিশ্বস্ত সোহাইব বললেন তুমি কিভাবে বুঝলা কয় আব্বা এই ছেলেটা 10 জনে যে কূপের ঢাকনা উঠায় একাই সেই ডাকনা সে উঠাইতে পারে আর আব্বা রাস্তা দিয়ে যখন আমি ছেলেটার সাথে আসলাম আসার সময় তার আমানতদারিতে আমি দেখলাম তার তাকওয়া আমি দেখলাম এই জন্য বলতে পারি সে বিশ্বস্ত সোহাইব চিন্তা করলেন এমন একটা আগন্তুক ছেলেরে আমার বাড়িতে রাখবো দুইটা মেয়ে আছে সোহাইব বললেন ইন্নি উরিদু আন উনকি হাকা ইহদাবনাতাই হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ আমার দুই মেয়ের একটা তোমার কাছে বিয়া দিতে চাই মুসা নবী কয় আমার কাছে তো মোহর নাই কয় আমার বাড়িতে 8 বছর কাজ করবা এটাই তোমার মোহর অথবা 10 বছর যদি তুমি চাও পূর্ণ করতে পারো মুসা নবী রাজি হয়ে গেলেন মেয়ে একটা বিয়ে করলেন লম্বা আলোচনা মনে করেন 10 বছর হয়ে গেছে 30 আর 10 হয় 40 40 হওয়ার পর মুসা নবী মিশর রওনা করছে বিবি নিয়ে হযরতে শুআইব তার মেয়েকে বললেন যাও আমার গুদামের মধ্যে একটা লাঠি আছে লাঠিটা তাড়াতাড়ি নিয়ে আসো হযরতে শুআইবের মেয়ে লাঠিটা আনলেন লাঠি আনার পর শুআইব নবী বললেন নাও তোমাকে লাঠিটা আমি হাদিয়া দিলাম মুসা নবী কয় লাঠির কি উপকারিতা হযরতে শুআইব কয় এটা সাধারণ কোন লাঠি নয় হাদিহিল আসামিন আসিল জান্নাহ এই লাঠি বাবা আদম জান্নাত থেকে নিয়ে আসছে ওই লাঠিটা আমি তোমাকে উপহার দিলাম মুসা নবী রাতের অন্ধকারে লাঠি নিয়ে যায় রাস্তার মধ্যে আলোর ব্যবস্থা নাই লাঠি এইভাবে রাস্তায় ধরে লাঠির মাথা থেকে টর্চ লাইটের মতো আলো বের হয়ে যায় মুসা তার পরিবার নিয়ে যায় হঠাৎ বিবির প্রসব বেদনা উঠছে প্রসব বেদনা ওঠার পর মুসা নবী কয় উমকুসু ইন্নি আনাস্তু নার অপেক্ষা করো আমি দূরে আগুন দেখতে পাই না মুসা নবী আগুন আনতে যায় আগুন আনতে যাওয়ার পর দুই বর্ণনা এক বর্ণনায় আগুন মুসা নবীরে ধাক্কা দেয় আরেক বর্ণনায় মুসা নবীরে দেখে আগুন পিছনে সরে যায় মুসা নবী বুঝতে পারলেন এটা আগুন নয় উপরের দিকে তাকায় দেখে গাছের পাতার মধ্যেও আলো দেখা যায় ডালের মধ্যে আলো দেখা যায় গাছের সর্বাঙ্গে আলো আর আলো আশেপাশের পাহাড় আলো আর আলো
মূসা নবী চিন্তায় পড়ে গেলেন, এত আলো দেখা যায় কেন? হঠাৎ কে যেন ডাক দেয়, ইয়া মূসা, হে মূসা। মূসা নবী চিন্তা করেন, আমার এই জায়গায় কে ডাক দেয়? আশেপাশে তাকায় কোনো মানুষ খুঁজে পায় না। গায়েব থেকে আওয়াজ আসলো, মূসা কাউকে তালাশ করে লাভ নাই, ইন্নি আনা রব্বুকা, আমি হলাম তোমার রব আল্লাহ। হযরতে মূসাকে বললেন, আনাখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করলাম, মানে তোমাকে এই মুহূর্তে নবী বানায়া দিলাম। ফাস্তামি আলিমা ইউহা, তুমি কান পেতে শোনো আমি কি কি বলি। আল্লাহ অনেকগুলো কথা বললেন, হঠাৎ বললেন, ওমা তিলকা বিয়ামিনি, হাতে এটা কি ডান হাতে? মূসা নবী জবাব দিলেন, হিয়া আসয়া আমার লাঠি, তাওয়াক্কাউ আলাইহা, এটার উপর আমি ভর দেই। ওয়াহু সুবিহা আলা গনামি, আমি আমার বকরি অথবা মেষগুলারে গাছের পাতা পাইরা খাওয়াই। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, এর দ্বারা আল্লাহ আমি আর অনেক কাজ করি। তাফসীরের কিতাবে আসছে, এই লাঠি দ্বারা আর কি কাজ হয়? ওনার যদি আপেল খাইতে মন চায়, আনার খাইতে মন চায়, সাথে সাথে লাঠি জমিনের মধ্যে রাখে, লাঠির মধ্যে আনারের মতো গাছ হয়ে যায়, আনার ধরে যায়, সাথে সাথে আনারের ব্যবস্থা আল্লাহ করে দেয়। আপেল খাইতে মন চায়, আপেলের ব্যবস্থা করে দেয়। এমন একটা কুদরতি লাঠি, এত কুদরতি একটা লাঠি আল্লাহ ওনারে দান করলেন। আল্লাহ কয়, লাঠিটা জমিনের মধ্যে ফালা, লাঠি জমিনের মধ্যে ফালায় ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি দেখে একটা সাপ হইয়া দৌড়া দৌড়ি করতে লাগলো। তাফসীর ইবনে কাসীর আসছে, এত বড় একটা সাপ, যেই সাপের এতগুলা গুণাগুণ, সাপ যেদিকে যায় সামনে যদি পাথর পায়, বিশাল বড় বড় পাথর এইভাবে খায়া ফেলে, গাছ পাইলে গাছ খায়া ফেলে, মূসা নবী ভয় পায়। আল্লাহ আপনি আমার এটা কি দেখাইলে? আল্লাহ কয়, খুজা ওয়ালা তাখফ, ভয়ের কোনো কারণ নাই, আপনি এই সাপের উপর আবার হাত দেন, সানুইদুহা সিরাতাল উলা, আমি আল্লাহ আবার আগের মতো সাপ লাঠি বানায় দেব। হযরতে মূসা কে আল্লাহ এবার বললেন, যান ফেরাউন রে দাওয়াত দেন। হযরতে মূসা কয়, আল্লাহ ইন্নিয়া খাফু আইয়াকুতুলুন, যেই মার্ডার কইরা আমি ফেরাউনের ভয় মিশর সাল্লাম, আপনি ওর কাছে দাওয়াত দিতে বললেন। আল্লাহ কয়, হ্যাঁ তার কাছে দাওয়াত দিবেন। মূসা নবী দোয়া করলেন, রব্বি শরাহলি সদরি, আমার বুকটা তুমি উন্মোচন করে দাও, ওয়াসসিলি আমরি, আমার দাওয়াতের কাজটা তুমি সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জবানের জড়তা তুমি খুলে দাও, ইয়াফকাহু কওলি, যাতে জনগণ আমার ভাষা বুঝতে পারে, ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে একজন সাহায্যকারী তুমি বানাও, হারুন আখিজদুত বিহি আজরি, আমার ভাই হারুনের মাধ্যমে আমার এই শরীরটা, আমার পাজর তুমি শক্তিশালী করো। আল্লাহ কয়, হারুন রে কেন? মূসা কয়, হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, আল্লাহ হারুনের ভাষা খুব চমৎকার, হারুন কথা বলতে পারে বড় সুন্দর, আমার কথা অত সুন্দর নয়, আমি যেই কথাটা বলবো হারুন সুন্দরভাবে ওটা উপস্থাপন করবে। আল্লাহ কয়, আপনি হারুনের দোয়া করলেন, যান আমি আপনার ভাই হারুনকেও নবী বানায়া দিলাম। এবার দুই ভাইকে বললেন, ইধাবা ইলা ফিরাউনা, দুইজন ফেরাউনের কাছে জানিন না হু তগক, দুইজন গিয়ে দাওয়াত দিবেন, ফাকুলা লাহু কাউলাল লাইনা, দাওয়াতের ভাষা হবে বড় নরম। এই জন্য দাওয়াত ও তাবলিগের কাজ আমরা যারা করি, গাছের মধ্যে গিয়ে যখন দাওয়াত দেই, আমাদের দাওয়াতের ভাষা হবে অত্যন্ত নরম। ফাকুলা লাহু কাউলাল লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়খশা, আল্লাহ বলেন, হইতে পারে ফেরাউন উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় পাবে। হযরতে মূসা দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর মূসা নবী যখন ফেরাউনের সামনে যায়, ফেরাউন ভালো করে তাকায় কয়, তুমি কি মূসা না? কয়, হ্যাঁ আমি মূসা, তোরে বেড়াতে 30 বছর পাল্লাম, তুমি কি ওই মূসা না? কয়, হ্যাঁ। তুমি মার্ডার কইরা ভাগছো ওই মূসা না? কয়, জি। তুমি আইছো আমারে দাওয়াত দিতে? কয়, হ্যাঁ। কিসের দাওয়াত? কয়, আমার রব আপনার রব, বিশ্ব জগতের রব আল্লাহ, দাওয়াত দিতে আসলাম। কয়, প্রমাণ আছে কোন? কয়, হ্যাঁ। কি প্রমাণ? লাঠি জমিনের মধ্যে ছাড়ছে, ছাড়ার পর বিশাল একটা সাপ হইয়া সাপ এইভাবে হা করছে, হা করার পর কোনো বর্ণনা আসছে, ফেরাউনের তিনতলা একটা বাড়ি আছে, সাপের নিচের ঠোঁটটা আর উপরের ঠোঁটটা, নিচের ঠোঁট জমিনে, উপরের ঠোঁটটা ওই তিনতলা বাড়ির উপরে দেখা যায়। আরেক বর্ণনা আসছে, নিচের ঠোঁট আর উপরের ঠোঁটটা মাঝখানে ফাঁকা, মাত্র 80 গজ লম্বা। কয় গজ? ফেরাউন কয়, থামা, এটা আগে থামা, পরে কথা হবে। মূসা নবী থামাইছে,
থামানোর পর ওইটা আবার লাঠি হয়ে গেছে তো আর কিছু আছে বাইর করমুনি হাতটা বাইর হাত বাইর করলে কি হয় বাইর করমুনি করো হাত বের করছে ফাইদা হিয়া বাইদাউ লিল নাজিরিন মাটির কালার হাত থেকে একটা আলো বের হয়ে আসমান পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ এরপরে ফেরাউন কয় একটু মনে মনে কয় ঈমান আনা দরকার সুবহানাল্লাহ ঈমান আনার পরিবেশ তৈরি হয়ে গেছে ফেরাউনের আমাদের নেতা নেত্রীরা এত খারাপ হয় না চামচাগুলো যত খারাপ হয় ঠিক চামচাদের কারণে নেতারা খারাপ হয় নেতারা খারাপ হয় না নেতা খারাপ হইলে আল্লাহ এর নেতা বানাইতো না নেতারা ভালো এদের চামচাগুলো বদমাশ তারা দেশ শেষ করে দেয় এই হামান আর কারুনের কাছে গিয়া কয় হামান আর কারুন রে কয় আমার কেমন জানি মনে হয় ঈমান আনা দরকার কয় সর্বনাশ চামচা দেন কি করে কয় কি সে কয় বুঝেন না আপনি কয় কি কারে আপনি খোদা আপনি আবার কার উপর ঈমান আনবেন ও ঠিকই তো কইছো আমি তো খোদা কয় বুঝেন নাই কয় কি কয় এগুলো তো জাদু ফেরাউন ও জাদু ঠিকই কইছো শেষ এই যে সামসাই যত সব সমস্যা ফেরাউন দাওয়াত গ্রহণ করে নাই মুসা নবী দাওয়াত দিতে দিতে 6 লাখ মুসলমান হইছে ফেরাউনের বাহিনী 1 কোটি 7 লাখ আল্লাহ তাদেরকে হেদায়েত গ্রহণ না করার কারণে ধ্বংস করে দিয়েছে মুসা নবীর 6 লাখকে হেদায়েত গ্রহণ করার কারণে নদীর উপর দিয়া রাস্তা বানায় আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ লম্বা আলোচনা আসলে এই বিষয়টা অনেক দীর্ঘ আলোচনা করা দরকার ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা যাতে হেদায়েত থেকে না সরে যাই আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিলেন এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সকলে আল্লাহর কাছে হেদায়েত চাইবো রাজি আছি না ইনশাআল্লাহ